এই ভিডিওতে দশম শ্রেণীর বায়োলজি বিজ্ঞান ওয়ার্কবুকের পঞ্চদশ অধ্যায় আমাদের পরিবেশ চ্যাপ্টারের প্রশ্নগুলির আনসার নিয়ে আলোচনা করে সবগুলি প্রশ্নের আনসার আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। এর আগে আমি ওয়ার্কবুকের উপর যতগুলি চ্যাপ্টার আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের উপরেও বেশ কয়েকটি চ্যাপ্টারের ভিডিও দিয়েছি। প্রত্যেকটি চ্যাপ্টারের উপর আমি দুটা করে ভিডিও দিয়েছি, একটা ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের উপরে। তাই যারা ওই ভিডিওগুলি দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলিও দেখে নিতে পারো। এবং 2023 সালের মাধ্যমিক ফাইনালে যে সাজেশনের ভিডিও দিয়েছি সেগুলিও দেখে নিতে পারো। তাহলে এবার আমি চলে যাই প্রসঙ্গে, একের পর এক আমি প্রশ্নগুলির আনসার লিখিয়ে দেব, তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো। দেখো, এই হচ্ছে তোমাদের বিজ্ঞান ওয়ার্কবুকে যে প্রথম এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছে, সেই এমসিকিউ কোয়েশ্চনে কি বলেছে দেখো। নিচের প্রতিটি প্রশ্নের কি দেওয়া আছে, সঠিক আনসার তোমাদের খুঁজে বের করতে হবে। এখানে দেখো, প্রথমে দিয়েছে একটি বাস্তুতন্ত্র গঠিত হয়। একটি বাস্তুতন্ত্র গঠিত হয় কিভাবে? জীবজ উৎপাদক দ্বারা, অজীবজ উৎপাদক দ্বারা, জীবজ ও অজীবজ উপাদানের দ্বারা। তাহলে আনসার কি হবে? এক্ষেত্রে আনসার হবে সি নম্বরটা। তাহলে সি নম্বরটা হবে আনসার, তোমরা দাগিয়ে নাও। পরের কোয়েশ্চনে কি বলেছে, নিচের কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? বন বা অরণ্য, এটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র। পুকুরও প্রাকৃতিক। শস্যক্ষেত্র, শস্যক্ষেত্র মানুষ তৈরি করে, সেই জন্য শস্যক্ষেত্র প্রাকৃতিক প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়। পরের কোয়েশ্চন, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে কি বলা হয়? আমরা জানি খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তর বা ধাপকে বলা হয় ট্রপিক স্তর। কি বলা হয়? বলা হয় ট্রপিক স্তর। পরের কোয়েশ্চনে আমরা চলে যাই, পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চনে কি বলেছে, নিচের কোন উপাদানটি বাস্তুতন্ত্রের অজীবজ উপাদান? আবার বলছি, নিচের কোনটি বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া জীবজ উপাদান, মাটি অজীবজ উপাদান? লিখে নাও, আনসার হচ্ছে কি, মাটি। পরের কোয়েশ্চন, একটি বাস্তুতন্ত্রে কোন শ্রেণীর জীবেরা সর্বাধিক হয়? দেখো, বাস্তুতন্ত্রে একমাত্র যারা উৎপাদক তারাই সর্বাধিক হয়। তাহলে উৎপাদককে, যেমন ঘাস, তাহলে এখানে কি উৎপাদক হচ্ছে কি, যারা উৎপন্ন করে, উৎপাদক হচ্ছে সর্বাধিক মাত্রায় থাকে। পরের কোয়েশ্চনে চলে যায়, কোয়েশ্চন নাম্বার সিক্স। কোয়েশ্চন নাম্বার সিক্সে কি বলেছে, কোয়েশ্চন নাম্বার সিক্সে বলেছে যে গম, ইঁদুর, সাপ, ঈগল, এই খাদ্য শৃঙ্খলিতে সাপ কোন ট্রপিক স্তরে থাকে? আবার বলছি, এই খাদ্য শৃঙ্খলে সাপ কোন ট্রপিক স্তরে থাকে? আনসার কি হবে? আনসার হবে সাপ থাকে তৃতীয় ট্রপিক স্তরে। আনসার সি হবে, সাপ দেখবে তুমি তৃতীয় ট্রপিক স্তরে থাকে। পরের কোয়েশ্চন, নিচের কোনটি জৈব অব্যঙ্গুর উপাদান হিসাবে পরিবেশে একইভাবে থাকে? আবার বলছি, নিচের কোনটি জৈব অবঙ্গুর উপাদান হিসাবে পরিবেশে একইভাবে থেকে যায়? আনসার কি হবে? আনসার হচ্ছে দুধের প্যাকেট। দেখো, এগুলি কিন্তু প্লাস্টিক, এগুলি কিন্তু জৈব, কিন্তু অবঙ্গুর, এগুলি নষ্ট হয় না। পরের কোয়েশ্চন, একটি খাদ্য শৃঙ্খলে প্রজাতি ফুলের মধু খায়, তাহলে প্রজাতি হলো? আর বলছি, একটি খাদ্য শৃঙ্খলে প্রজাতি ফুলের মধু খায়, তাহলে প্রজাতি কি? অবশ্যই প্রজাতি প্রথম শ্রেণীর খাদক হবে। প্রজাতি কি হবে? প্রজাতি হবে প্রথম শ্রেণীর খাদক। এবার যাই পরের কোয়েশ্চন, পরের কোয়েশ্চনে কি বলেছে, পরের কোয়েশ্চনে বলেছে যে, পরের কোয়েশ্চনে বলেছে যে কোন দশকে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে শুরু করেছিল? দেখো, 1980 দশকে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কি করতেছিল, হ্রাস পেতেছিল। তাহলে আনসার কি হবে? আনসার হবে ভি নম্বরটা, 1980 দশকে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কি হয়? আমরা জানি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী। আনসার কি হবে? আনসার হলো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী। এবার আমরা যাই পরে যাই, পরে কোয়েশ্চনে চলে যাই। কি বলেছে, নিচের কোনগুলি, সরি, নিচের প্রশ্নগুলি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখো, পরিবেশ কাকে বলে? এরপরে কি বলেছে, গাস, ফরিং, সাপ, ব্যাং দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। এরপরে বলেছে ইউএনইপি
এর সম্পূর্ণ নাম লিখো, অতি বেগুনি রশ্মির প্রভাবে আমাদের দেহে সৃষ্ট একটি রোগের নাম লিখো। তাহলে আমি এবার আনসার বলে দিচ্ছি, আনসার কি হবে দেখো। পরিবেশ কাকে বলে? পরিবেশ হলো যে ভৌত ও রাসায়নিক, লেখেন যে ভৌত ও রাসায়নিক পরিপার্শ্বিকতার মধ্যে কোনো জীব বাস করে তাকে বলা হয় পরিবেশ। তাহলে এবার একটা কাজ করি, আমি তোমাদেরকে আনসারটি দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, যে ভৌত ও পরিপার্শ্বিকতার মধ্যে কোনো জীব বসবাস করে তাকে বলা হয় পরিবেশ। আর কি হবে? ঘাস ফড়িং সাপ ব্যাং দিয়ে যদি আমরা খাদ্য শৃঙ্খল বানাই, ঘাসকে খায় ঘাস ফড়িং, এইবার ঘাস ফড়িং রে খায় কি ব্যাং, ব্যাং রে খায় সাপ। আর ইউএনইপির পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। পরের কোশ্চেনে কি বলেছে? অতি বেগুনি রশ্মির প্রভাবে আমাদের দেহে যে রোগটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যান্সার। আবার বলছি, অতি বেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রেয়ের প্রভাবে আমাদের দেশে স্কিন ক্যান্সার হয় বা ত্বকের ক্যান্সার হয় তুমি বলতে পারো। এবার আমরা যাই 4-5 নম্বর কোয়েশনে। বলছে একটি খাদ্য শৃঙ্খলের সবচেয়ে নিচের ট্রপিক স্তরে কোন জীবেরা থাকে? নিচের ট্রপিক স্তরে কারা থাকে খাদ্য শৃঙ্খলের? আমরা জানি ট্রপিক স্তরে থাকে যারা, তারা হচ্ছে উৎপাদক। উৎপাদক এবার কি বলছে? বায়োমাস কি? বায়োমাস হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবগোষ্ঠী যারা একই অঞ্চলে জলবায়ু বা বা প্রভাবিত হয় তাদেরকে বায়ো কি বলে? বায়োম, বায়োম বলে, সরি বায়োমাস না, এটা হবে বায়োম। তাহলে আনসারটা আমি দেখিয়ে দিচ্ছি, আনসারটা কি হবে দেখো। একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবগোষ্ঠী যারা এই অঞ্চলের জলবায়ু দ্বারা প্রভাবিত হয় তাদের বায়োম বলে। পরের কোয়েশ্চেন কি? কোয়েশ্চন নাম্বার 7-এ কি আসলো? ফ্লোরা এবং ফনা কি? কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা এবং সমগ্র প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা। আবার বলছি, নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত সব উদ্ভিদকে একত্রে বলা হয় ফনা, সরি ফ্লোরা, এবং পানিকে একত্রে বলা হয় ফনা। মনে রাখবে, নেকটন ও বেন্টনের একটি উদাহরণ দাও। দেখো নেকটন হলো মাছ এবং বেন্টন হলো শামুক। নেকটন যারা একেবারে, আবার বলছি, নেকটন হলো মাছ এবং বেন্টন হলো শামুক। পরের কোয়েশ্চনে চলে যাই, কি বলছে? বাস্তুতন্ত্রের বিয়োজক কারা? আবার বলছি, কি বলছে? বাস্তুতন্ত্রের বিয়োজক কারা? বাস্তুতন্ত্রের বিয়োজক হলো ব্যাকটেরিয়া এবং ছত্রাক। কি হলো? বাস্তুতন্ত্রের বিয়োজক হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এবং ছত্রাক। ওজোন স্তরের ক্ষতির জন্য কোন গ্যাস দায়ী? দেখো ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী গ্যাসটির নাম হলো সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আবার বলছি, ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী গ্যাসটির নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। পরের কোয়েশ্চেন কি বলছে? ট্রপিক স্তর কি? ট্রপিক স্তরটা কি? আমরা এবার প্রশ্ন আনসারে চলে যাই। দেখো বাস্তুতন্ত্রের বিয়োজক কারা? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। আর ওজোন স্তরের জন্য দায়ী কি? সিএফসি। আর ট্রপিক স্তর হলো কোনো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত পুষ্টির ক্রমপর্যায় অনুযায়ী বিন্যস্ত প্রতিটি স্তরকে ট্রপিক স্তর বা ট্রপিক লেভেল বলে। যেমন যেমন দেখবে তোমরা, উৎপাদক একটা স্তরে থাকে, প্রাথমিক উৎপাদক একটা স্তরে থাকে, গৌণ উৎপাদক আর একটা স্তরে থাকে। অর্থাৎ এক একটা স্তর হচ্ছে এক একটা পুষ্টি স্তর বা এক একটা ট্রপিক লেভেল। তোমরা এটাকে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। পরে কোয়েশ্চন, শক্তির প্রবাহের 10% নিয়মকে নিয়ম কে দিয়েছিলেন? 10% নিয়মটা কে দিয়েছিলেন? দেখো বিজ্ঞানী লিন্ডেম্যান দিয়েছিলেন 10% নিয়ম। এরপরে কি? একটি ফটো প্ল্যাংটন ও জু প্ল্যাংটনের উদাহরণ দাও। দেখো ফটো প্ল্যাংটন হলো ডায়াটম, আনসার লিখো, ফটো প্ল্যাংটন হলো ডায়াটম এবং জু প্ল্যাংটন হলো ডাফনিয়া। আবার বলছি, জু প্ল্যাংটন হলো ডাফনিয়া। পরে কোয়েশ্চন, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়ার প্রধান ক্ষতিকারক উপাদানটি কি? অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়ার প্রধান ক্ষতিকারক উপাদানটি হলো কার্বন মনোক্সাইড। আবার বলছি, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়ার প্রধান ক্ষতিকারক উপাদানটি হলো কার্বন মনোক্সাইড, সিও। দুটি কৃত্রিম বাস্তুতন্ত্রের নাম, একটি হলো অ্যাকোরিয়াম
হলো শস্য। অ্যাকোরিয়াম তো তোমরা জানো, বাড়িতে কাচের আবদ্ধ পাত্রের মধ্যে যেখানে মৎস্যচাষ করা হয় সেটা একটা বাস্তুতন্ত্র অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম এবং শস্য ক্ষেত্র। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 16 কি বলেছে, দেহে গৃহীত খাদ্যের কত শতাংশ খাদ্য দেহ গঠনের কাজে লাগে এবং পরবর্তী খাদ্যস্তরে খাদ্যের জন্য লভ্য হয়, কত শতাংশ খাদ্য? আনসার হলো কি, একমাত্র 10% খাদ্য। আবার বলছি, দেহে গৃহীত খাদ্যের 10% খাদ্য দেহ গঠনের কাজে লাগে এবং পরবর্তী খাদ্যস্তরে খাদ্যের জন্য লভ্য হয়। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 17, একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি? একটা গ্রিন হাউস গ্যাসের নাম তো আমরা সবাই জানি, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড বা এগুলি সিএফসি, এগুলি হলো গ্রিন হাউস গ্যাস। আমরা এখানে লিখছি কার্বন ডাইঅক্সাইড। আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরে, ওজোন গ্যাস থাকে? আমাদের বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে। আমাদের বলছি, আমাদের বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকে। পরে কোয়েশ্চন, এখানে দেখো কি বলেছে, এখানে বলছে নিচের বিক্রিয়াটি, এখানে দিয়েছে অক্সিজেন প্লাস, নিচের বিক্রিয়াতে কি দিয়েছে, অক্সিজেন। তোমরা দেখে নাও, এখানে দিয়েছে অক্সিজেন প্লাস আল্ট্রাভায়োলেট রে, ইউভি, এটা হলো অক্সিজেন, এটা হলো ইউভি, প্লাস ও, তাহলে কি হবে, প্লাস ও। আল্ট্রাভায়োলেট রে অক্সিজেনকে কি করে দেয়, ভেঙে দেয়, ভেঙে অ প্লাস অ করে, আর অ অ কি করে, অক্সিজেনের সহিত যুক্ত হইয়া অ থ্রি উৎপন্ন করে, অ থ্রি, অ থ্রি মিনস ওজন গ্যাস উৎপন্ন করে, ওজন গ্যাস। পরে কোয়েশ্চন কি বলতে পারি, কোয়েশ্চন নাম্বার 20, কোয়েশ্চন নাম্বার 20 কি আছে দেখো, এখানে টোয়েন্টি কি দিয়েছে, আনসারটা টোয়েন্টি দিয়েছে যে বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি, বাস্তুতন্ত্রের শক্তির উৎস হচ্ছে সূর্য। আবারও বলছি, বাস্তুতন্ত্রের শক্তির উৎস হচ্ছে কি, শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নাও,